টোটাল ইউটিউব মার্কেটিং কোর্সে কতটা ক্লাস পাচ্ছি, কত ঘন্টা ক্লাস পাচ্ছি এবং কি কি ক্লাস পাচ্ছি, কি কি শিখতে পাচ্ছি, এভরিথিং নিয়ে আমরা একটু ধারণা নিব। তো ফার্স্ট আমি চলে আসতেছি আমাদের মডিউলে। মডিউলটা আমাদের প্রত্যেকের কাছে কি আছে একটু আমাকে শিওর করব যে আমরা মডিউলটা পেয়েছি কিনা, আমাদের ক্লাসের যে ওভারঅল মডিউলটা পেয়েছি আমরা। জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, ওকে। আমি তো পাইনি। অবশ্যই যারা পাইনি আমরা, তারা একটু মেসেজ ফেসবুক গ্রুপে দেখবো, লেখা আছে এই যে এখানে দেয়া আছে আপনাদের ক্লাস মডিউল। ঠিক আছে, আমরা এই মডিউলটা সেভ রাখবো। ওকে, তো আমি একটু মডিউল নিয়ে আলোচনা করি। মডিউলটার মধ্যে আমরা কি কি পাচ্ছি, আমাদের টোটাল কোর্সের টাইম ডিউরেশনটা হলো 1 মান্থ। তো কোনো কারণে যদি ক্লাস স্কিপ হয়ে যায়, হতে পারে পরিবেশগত সমস্যার কারণে, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে কিছু ক্লাস মিস হতে পারে, কেননা বিগত বেশ অনেক ব্যাচের এরকম প্রবলেম হয়েছে। তো এর জন্য আমরা মানে হ্যারেস হব না যে আমাদের ক্লাস হচ্ছে না, তার মানে পরে কি হবে যে আমি মিউট করে দিছি, ক্লাস এখন হচ্ছে না পরে কি হবে, 1 মান্থ পরে কি আমরা ক্লাসের টাইম পাবো, এমনটা ভাবার কোনো কিছুই নাই। যতদিন আমাদের ক্লাস মডিউল শেষ হচ্ছে না আমরা ততদিনই ক্লাস করব, নট অনলি 1 মান্থ, যদি প্রয়োজন হয় আমরা 6 মাসই আমরা ক্লাস করব, কোনো সমস্যা নেই। ওকে, তো নেক্সট হলো ক্লাস ডিউরেশন 2 আওয়ার। 2 আওয়ারের মধ্যে ক্লাস কভার করা পসিবল, যদি কোনো কারণে টাইম বেশি লাগে হবে, আর অনেক সময় হবে যে 2 ঘন্টা ফুলফিল লাগবে না, ক্লাস 1.5 ঘন্টার মধ্যে শেষ হবে। তো অবশ্যই ক্লাসে 10 মিনিট পূর্বে অ্যাটেন্ড থাকতে হবে, তাহলে কী হবে আমরা এক্স্যাক্টলি 2 ঘন্টাই কাজে লাগাইতে পারবো। ওকে, তো ক্লাস টিউটোরিয়াল থাকতেছে, 8টা ক্লাসেরই টিউটোরিয়াল পাচ্ছেন, 8টা ক্লাসের রেকর্ড ভিডিও পাচ্ছেন, কোনো সমস্যা নেই। ক্লাস রেকর্ড বা ক্লাস টিউটোরিয়ালগুলো আমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেলের মধ্যে পাবো, এবং ইউটিউব থেকে কীভাবে ভিডিওকে ডাউনলোড করতে হবে সেই বিষয়ে আমি ক্লাসে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। এরপর আমাদের আইটি ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করতে হলে নাম্বার দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক অ্যাকাউন্টস আছে। দেন আমরা যদি চাই সশরীরে আমাদের আইটি ইনস্টিটিউটে আসতে, দেখতে যে আমরা কোথায় ক্লাস করতেছি বা কোর্স করতেছি, সেই লোকেশনটা আমাদের মডিউলের মধ্যে দেওয়া আছে। আমরা একটু যদি দেখি, ধানমন্ডি 27, তো ফার্স্ট ফ্লোর আদিল টাওয়ার ঢাকাতে, কোনো সমস্যা নেই। আমরা এনি ওয়ান যদি চাই আসতে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনাকে ডিরেক্ট আমাদের লোকেশনে নিয়ে আসবে। ওকে, তো দেন আমি চলে যাচ্ছি ফার্স্ট ক্লাসের মডিউলে। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা দেখতেছি এখানে দেয়া আছে টোটাল ইউটিউব নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট ক্লাসে আমরা বেসিক থেকে জানব, আমরা কিছুই জানি না ইউটিউব সম্পর্কে, এই থেকে আমরা শুরু করব। তো ফার্স্ট আমরা ইউটিউব সম্পর্কে জানব, ইউটিউব মার্কেটিং জানব। দেন আমাদের ফার্স্ট ক্লাসের কাজ থাকবে হলো জিমেল অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ভেরিফিকেশন করা। দেন চ্যানেল রেডি, আমি চলে আসলাম আমার চ্যানেলে, আমার ইউটিউব ক্যারিয়ার আমি শুরু করলাম ফার্স্ট ক্লাস দিয়ে। দেন সেকেন্ড ক্লাসে আমরা চ্যানেলটাকে সিকিউর করব, চ্যানেল কাস্টমাইজ করব, চ্যানেলের মধ্যে চ্যানেলের যে অ্যাট্রাকশনটা, ভিউয়ার্স অ্যাট্রাকশনটা আমরা বাড়াই নেব, এবং আমাদের চ্যানেলের ক্ষতি এবং আমাদের চ্যানেলের সুবিধা দুইটাই আমরা দেখব। দ্যাট মিন্স কপিরাইট এবং মনিটাইজেশন নিয়ে ফুল আলোচনা হবে, এবং চ্যানেলের যে মাদার অফ দ্য ইউটিউব স্টুডিও, সেই ইউটিউব স্টুডিও সম্পর্কে আমরা জানব। দেন আমরা চলে যাব থার্ড ক্লাসে। থার্ড ক্লাসের মধ্যে আমাদের চ্যানেলকে রিপ্রেজেন্ট করব ভিউয়ার্সদের কাছে, সেটিংস ঠিক করে নেব, আমাদের চ্যানেলের কোন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, নিশ সিলেকশন করব, কন্টেন্ট স্ক্রিপ্ট করব, কন্টেন্টকে লিখব, প্রত্যেকটা কন্টেন্ট আমরা কীভাবে আপলোড দিব সেই বিষয়ে দেখব, এবং কন্টেন্ট রেডি করব, রেকর্ড করার একটা টাইম পেয়ে যাব। তো আমরা কন্টেন্টকে রেকর্ড করে নেওয়ার পরে আমরা চলে আসবো এডিটিংয়ে, আমাদের ইউটিউবের সেটিংস। ওকে, দেন আমরা চলে আসতেছি আমাদের এডিটিংয়ে। এডিটিংয়ের জন্য আমরা ফোর্থ ক্লাসে সফটওয়্যার ডাউনলোড করব। যদি আমরা ফোন থেকে কাজটা করি তাহলে ফোনে কোন সফটওয়্যার কাজ করতে হবে, কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি টিউটোরিয়াল দিয়ে দেবো, এবং লাইভে যদি পসিবল হয় লাইভে ক্লাস নিয়ে নেব। আর এর বাইরে আমাদের প্রত্যেকটা ক্লাস কম্পিউটার থেকে হচ্ছে, ফোন, পিসি বা ল্যাপটপ অথবা আপনার ম্যাকবুক থেকে যদি আপনি কাজটা করেন, কোন সফটওয়্যার দিয়ে করতে হবে, কীভাবে এডিট করতে হবে, এভরিথিং নিয়ে 4th, 5th, 6th এই 3টা ক্লাস হচ্ছে ইউটিউব
ভিডিও এডিটিং নিয়ে, কেননা ইউটিউবের মেইন টপিকটা হলো ভিডিও, তাই না? তো আমরা একটা ভিডিওকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কীভাবে এডিট করতে পারবো এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব। স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড, ট্রানজেকশন, গ্রিন স্ক্রিন, লোয়ার থার্ড, কালার ক্লিট, ব্লার ইফেক্ট, এভরিথিং নিয়ে আমরা এডিটিংটা শেষ করবো। সিক্সতম ক্লাস শেষ করার পর আমরা চলে যাব আমাদের ইউটিউবের কারেন্ট টপিকে। ইউটিউবের কারেন্ট টপিক কী? এসইও। এসইও আমরা কীভাবে করবো? আমাদের যে চ্যানেলটা গ্রো হচ্ছে না, আমাদের চ্যানেল এই অবধি কিছুই হলো না, কেউ খুঁজে পাচ্ছে না, এখন আমার চ্যানেলকে খুঁজে আনতে হবে। একজন ব্যক্তি আমার চ্যানেলকে খুঁজে বের করবে কীভাবে? একজন ভিউয়ার্স নর্মালি সার্চ করে আমাকে কীভাবে খুঁজে পাবে? এই বিষয়গুলো হলো অপটিমাইজেশন। এই এসইও অপটিমাইজেশনটা আমরা সপ্তম ক্লাসে দেখব, যদিও বা সপ্তম ক্লাসটা দুই ভাগে বিভক্ত হতে পারে, কেননা এসইওটা অনেক বড় একটা টপিক। আমরা হয়তো বা আপলোডের সময় কিছু এসইও ইউজ দেখব। অ্যান্ড আরেকটা দিন, যেদিন 7.1 ক্লাসটা হবে, 7.1 সরি, সেই দিন আমরা কীভাবে এসইওকে র্যাঙ্ক লিস্টে থেকে বের করে নিয়ে আসবো, কোন ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করবো, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তার মানে আমরা সপ্তম ক্লাসটা দুই ভাগে বিভক্ত হতে পারে, যদি এক ভাগে হয়ে যায় তো বেটার, কেননা পূর্বের ক্লাসে যদি আমরা ভিডিও আপলোডিংটা দেখে নিই জাস্ট, তাহলে আমরা সপ্তম ক্লাসটা একবারে করতে পারছি। তো এখানে আমাদের কিছু ফোনের জন্য এক্সটেনশন, আই মিন সফটওয়্যার, এবং পিসি বা ল্যাপটপের জন্য আমরা কিছু ক্রোমে এক্সটেনশন অ্যাড করে নেব। সেই এক্সটেনশন দ্বারা আমরা ইজিলি আমাদের চ্যানেলের যাবতীয় ভিডিও এবং চ্যানেলকে র্যাঙ্ক লিস্টে আনতে পারব। ওকে, এই অবধি আসতেই আমাদের কী হবে, কোর্সটা শেষের পর্যায়ে চলে আসবে, আমাদের টোটাল বিষয়গুলো সব জানা হয়ে যাবে। দেন আমরা চলে আসবো আমাদের শেষ ক্লাসে। শেষ ক্লাসের পূর্বে অবশ্যই একটা ক্লাস গ্যাপ থাকবে, সেই গ্যাপে আপনারা প্রত্যেকটা ক্লাস রেকর্ড দেখবেন, প্রবলেমগুলো নোট আউট করবেন। যদি প্রয়োজন হয় কোনো প্রবলেমের অ্যাগেন ক্লাস নেওয়া, তাহলে অবশ্যই হবে। দেন অষ্টম ক্লাসে এসে আমরা কোশ্চেন আনসারিংটা করব, এবং এর পাশাপাশি একটা স্পেশাল ক্লাস থাকতেছে যে কোনো একটা টপিকের ওপর, যেটা আপনাদের উপর নির্ভরশীল, যে টপিক আপনারা বলবেন সেই টপিকের উপর একটা স্পেশাল ক্লাস থাকবে। ক্লাস রিভিউ থাকবে, আপনাদের ক্লাসটা কেমন লাগছে, টোটালি সব কিছু বুঝাইতে পারলাম কি না, বা আমাকে কেমন লেগেছে, এভরিথিং নিয়ে একটা রিভিউ। দেন আমরা লাইভ একটা এক্সাম দিব, আমরা একটা এক্সাম দিব ডিজিটাল আইডি ইনস্টিটিউটে ইউটিউব মার্কেটিংয়ের উপর, যার উপরে আমরা এক্সাম দিলে একটা সার্টিফিকেট পাচ্ছি, যেই সার্টিফিকেট আমি অনলাইন এবং অফলাইন দুটো ক্যারিয়ারে ইউজ করতে পারবো। যে কোনো ধরনের মার্কেট প্লেসে আমি এই সার্টিফিকেটটা শো করলেই ইনশাল্লাহ আমাকে এক্সট্রা ভ্যালিড প্রদান করবে।